খুব মনোযোগ মুর্শিদ বিনে খোদা মিলে না এই কথাটা দুই পাতার মোল্লা না যিনি সত্যিটা উডের বোঝাই কিতাবি এলেমের আলেম যিনি 5000 হাদিসের হাফেজ সুবহানাল্লাহ বলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ কি আলাই সত্যিটা উডের বোঝাই কিতাবি এলেমের আলেম হইয়া 5000 হাদিসের হাফেজ হইয়া ঘরের দরজায় ডাক দিয়ে ক আম্মা দরজাটা খুলেন আম্মা দরজাটা খুলেন মা ক কে তুমি আমি আপনার ছেলে জালালউদ্দিন রুমি 70 উডের বোঝাই কিতাবি এলেমের আলেম 5000 হাদিসের হাফেজ মা ডাক দাক রুমিও তোমারে আলেম বানাইছি আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা চিনলেওয়ালা তুমি আলেম হবে আল্লাহ চিনবে নবী চিনবে তারপরে আমারে চিনাবে রুমিও রুমিও যেই এলেমের আলেম হয়ে তুমি এসেছো এই এলেমের ভিতরে আল্লাহ চিনার এলেম নাই নবী চিনার এলেম নাই আল্লাহ নবীরে না চিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত না হবে কামেলে মুকাম্মেল যতক্ষণ পর্যন্ত না হবে কোন পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না জালালউদ্দিন রুমি ডাক ডাক আম্মাজি মাদ্রাসায় পড়ে আলেম ওস্তাদের কাছে 70 উডের বোঝাই কিতাবি এলেমের আলেম কইছি 5000 হাদিসের হাফেজ কইছি এখন আল্লাহ চিনার এলেম কই গেলে পাব আল্লাহ চিনার এলেম দাওরাতে নাই টাইটেলে নাই ফাজেলে নাই কামেলে নাই আলেমে নাই দাখেলে নাই ভার্সিটি হাই স্কুল কলেজ ভার্সিটিতে নাই কোনো কিতাবাদি কোনো বই পুস্তকে আল্লাহ চিনার এলেম নাই আল্লাহ চিনার এলেম আছে একমাত্র আল্লাহর অলিগণের সিনাই যরকন সুবহান খুব মনোযোগ দেন তুমি আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ না হবে ততক্ষণ আমি ঘরের দরজা খুলব না তুমি একো আমি কোন আলেমের কাছে গেলে আল্লাহ চিনার এলেমের আলেম পাব মা কো তুমি রাস্তা দিয়া যাও যারে পাও তারে গিয়া তুমি জিজ্ঞেস করো লোকটা যাইতে 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 রামচন্দ্রপুর চৌরাস্তার মোড়ে গেছে যাইয়া দেখে আল্লাহর একটা পাগল বৈশা রইছে কথা কন কে বৈশা রয়েছে লোকটা কেনা যিনি গেছে তিনি কেনা যাই বেড়া 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম যাই বেড়া 5000 হাদিসের হাফেজ এত বড় একটা আলেম রে আলেমে গিয়া পাইছে কারে জোরে কন পাগলের কাছে গিয়া শুনতেছে পাগলা চৌরাস্তার মোড়ে বৈশা বৈশা কইতাছে আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে লেংরা বানাইতাম কারে জোরে কন আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে লেংরা বানাইতাম বন্ধ কর এবড়া কি শুধু হুজুর আগলা কইলো কি কইলো কি আল্লাহ রে ভাইলে বলে মাইরা মুরাইয়া লেংরা বানাইব বন্ধ কর শিরিকি কথা বেদাতি কথা আগলা মাতাটা নোয়াতে কে আলগি দিছে আলগি দিয়া কত কত হুজুর আইলো আর গেল কেউ আমারে এত বড় ধমক দিল না তোর বাড়ি কই কসিনস না দেশে সিনে হেসে সিনে রাষ্ট্রে সিনে আমারে আমি রোম শহরের বাদশাহ আমি 70 উডের বোঝাই কিতাবি এলেমের আলেম আমি 5000 হাতিজের খাফের পাগলা ক বাবারে বাবা তুই তো শুরু বড় আলেম না কত কত হুজুর আইলো আর গেল কেউ শিরিক ফতোয়া দিল না তুই বড় হুজুর এর লেগিয়া শিরিক ফতোয়া দিলি তবে তোরে আমি কইয়া দেই রুমি এ কথা কইলে যদি শিরিক কার বেদাত কয় সে কো যার জালাই একশে জাহানে যার জালাই একশে জাহানে মনের বেতা বুঝবি কি বন্ধু উবিনে আরে কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে মনের বেতা বুঝবি কি মুর্শি ইদবিনে আমরা যে দিনে হতে মুর্শিদ গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোর জিয়ন্তে হয়ে আসি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের বেতা বুঝবি কি বন্ধু উবিনে পাগলা করমিও এই কথা কইলে কি হয় ক শিরিক শিরিক না শুধু বেদাত তবে ঠিক আছে এটা আমার ব্যাপার আমার খুদার ব্যাপার
তোরকন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাফি আসবাতের জিকির কিসের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নাফি আসবাতের জিকির নাফি অর্থ না আসবাত অর্থ হা প্রথম ক নাই পরে ক আছে তোরকন সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন পাগলা কো রোমিও রোমিও এই কথা কইলে যদি শিরিক বাদাত কয় এটা আমার ব্যাপার আমার খোদার ব্যাপার এটা তোমার ব্যাপার না তুমি শিরিক কইরো না তুমি গিয়া তোমার খোদারে বেশি কইরা আদর করো সুবহানাল্লাহ কোন খোদা কই জোর জোরে কোন পাগলা যদি পাগলার খোদারে কইতো শিরিক কইতো না কিন্তু রুমি যদি কইতো শিরিক হইব কারণটা কি খুব মনোযোগ দেন পাগলা কইলে সিঁড়ি কইতো না রুমি কইলে সিঁড়ি কইব লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে জপিলে কি হবে বেদ জপিলে কি জপিলে কি হবে বাবা তার বেদ না জানলে ঠিক কি না বলেন পাগলা কো রুমিও তুমি সিঁড়ি কইরো না তুমি গিয়া তোমার হুদারে বেশি কইরা আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা আল্লাহ তোমার যত গুনাহ তোমার যত গুনাহ আমার আছে জানা মাফ কই হেরা দাও হেরা বানা জবাব দেন আল্লাহর কি গুনাহ আছে আরে কথা কই না কি আল্লাহর কি গুনাহ আছে আল্লাহ গুনাহ মাফ করে গুনাহ থাকলে মাফ করবো কেমনে হাকিম যদি অপরাধী হয় আসামির বিচার করবে কেমনে খুব মনোযোগ দেন মুসা নবী যাইতাছে তোর পাহাড়ে কথা কইবা আল্লাহর সাথে হঠাৎ কইরা শুনে জঙ্গলের ভিতরে ভাগলা ক আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা মাফ কই হেরা দাও হেরা বানা মুসা নবী একদিকে তুতলা আর একদিকে বড় রাগি এমন একটা দমক মারছে ভাগলা স্তব্ধ হইয়া গেছে শব্দ কইরা যাইতেছে তোর পারে জিগাই বাসকা হুদারে হুদারে গিয়া আল্লাহ বহু কথা কইছি তোমার সাথে তুমি কইছো আমার সাথে আজকে একটা কথার উত্তর চাই তোমার কাছে তোমার কি গুনাহ আছে কন্যা তোমার কি গুনাহ আছে কন্যা এই কথা পাইলি কই জঙ্গল দিয়ে আইতেছি পাগলা বৈশা বৈশা ক তোমার যত গুনাহ তার বলে আছে জানা এরপরে ক মাফ কইরা দাও হেরা আব্বানা সুবহানাল্লাহ এরপরে কি কইছে জোরে কন আল্লাহ কত তুই কি করছো দিছি মনে হয় আর কইতো না আল্লাহ কো মুসা রে তুই কি বুঝলি না তে কইতাছ আল্লাহ তোমার যত গুনাহ তার আছে জানা এরপরে কি কইছে হিডা দিহি কস না হিডা দিহি কইলি না তো দমকটা তারে দিলে দমকটা দেওয়া ঠিক হইছে না ও আল্লাহ তুমি কইলে কি তোমারে গুনাগার বানাইছে আমারে গুনা আমার গুনার কথা কইছে এরপরে তো কইছে মাফ কইরা দাও হেরা আব্বা না জোরে করুন সুবহান তে প্রথম জীবনে কইছে আমার যত গুনাহ তোমার আছে জানা আমার যত গুনাহ তোমার আছে জানা মাফ কই রাদাও হেরা আব্বা না কইতে কইতে গাইতে গাইতে কইতে কইতে গাইতে গাইতে প্রাইমারি পাস কইরা হাই স্কুলে গেছে হাই স্কুল পাস কইরা কলেজে গেছে কলেজ পাস কইরা ভার্সিটিতে গেছে ভার্সিটিতে গিয়া দেখছে রে তে ওই আমি আমি হইতে সুবহানাল্লাহ কোন তে ওই আমি আমি হইতে যার সনে যার প্রেম ঘটেছে দুই দেখো তার এক হইয়া আছে আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে আল্লাহর ওলি মিশা গেছে আল্লাহর মাঝে আল্লাহ মিশা গেছে আল্লাহর ওলির মাঝে এখন ওলির সব কিছু আল্লাহর হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এখন পাগলা কো আমি ওই তুমি তুমি আমি এখন কইতাছে তোমার যত গুনাহ আমার আছে জানা জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ জালালউদ্দিন রুমি দমক দিছে পাগলা কো তুই বারে গিয়া তোর হুদারে বেশি কইরা আমি আমার হুদারে কইডা আমার ব্যাপার সুবহানাল্লাহ বলেন বারে গিয়া কো আম্মা গো দরজাটা খুলে দাও আম্মা কো একবার কইছি আল্লাহ চিনার এলেমের আলেম না হইলে দরজা খোলা হবে না আম্মা তুমি কইছো রাস্তা দিয়া যাইতে যারে ভাই তারে জিগাইতে কোনো আলেম কোনো মুফতি কোনো পীর পাইছি না পাইয়া গিয়ে একটা পাগলরে পাইছি পাগলের মুখে যেই কথা শুনছি গো মা এ কথা কোনো কোরআন হাদিসে কথা কয় না কি রে পাঁচ কাজার হাদিসেও নাই সত্তর রোডের বোঝায় কিতাবও নাই
যে কথা পাগলা কইছে ক কি কইছে আল্লাহ রে ভাই লেবুরে মাইরা মুরাইয়া ল্যাংড়া বানাইবো তুই কি করছো ক এমন একটা ধমক দিছি তে আমারে ক ধমকটা দিলি কি রে আমি কইলাম শিরিকে কথাটা কইলি কি রে ক কোন কথাটা ক এই যে কইলি আল্লাহ রে মাইরা মুরাইয়া ল্যাংড়া বানাইবি পাগলা ক এই কথা কইলি কি শিরিক হয় নাকি ক জি ক এটা বলে তার ব্যাপার তার হুদার ব্যাপার আমারে কইছে হুদারে বেশি কইরে আদর করতে এ কারণে আয়া বর্ষ বলে যে আজগা বার যাও যাইতে 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 রামচন্দ্রপুর সাইরা দিয়া হরদাবাসের চৌরাস্তার মুড়ে গেছে যাইয়া দেখে এই পাগলটা বৈশাল তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পবিতা যেদিকে ঘুরে কি যেদিকে ঘুরে কি সেদিকে তোমার দেখি আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন গোরে মুর্শিদ রূপে ডুবলে পবিতরে অর্দাবাজের মরে গিয়া দেখে পাগলটা বসে রইছে রমিয়ে ক বিষয় কি গত করলো ফাইলাম যারে আজগাও দিহি পাইলাম তারে আজগা কি কয়ে যায়া শুনি পিছনে গাদারাইয়া শুনতেছে পাগলা বৈশা বৈশা ক আল্লাহ তোরে যদি পাইতা সুন্দর কইরা মরাইয়া মরাইয়া গোসল করাইতাম তুমি লাগাইয়া পিড়ি তেরি ডুরি লাগাইয়া পিড়ি তেরি ডুরি বৈশা রঙ্গে টানোর হে বন্ধু কত রঙ্গের পিড়িতি তুমি জানো তোর কোন সুবহান গত করল কইছে ফাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব আজগা কি কইছে তোরে যদি পাইতাম সুন্দর কইরা মরাইয়া গোসল করাইতাম তোরে যদি পাইতাম নানান রঙের খানা তোরে খাওয়াইতাম রুমি এক বিষয় কি সত্য রোডের বোঝায় কিতাব কইরা কত মাসলা মাসাইল জানলাম এই খেলা তো বুঝলাম না পাঁচ কাজার হাদিস মুখস্থ কইরা কত মাসলা বুঝলাম এই খেলা তো বুঝলাম না পাগলা গত করলো কইলো কি আজগা কই কি সুবহানাল্লাহ বলে ফিসে দিয়া গিয়া আঞ্জা দিয়া ধরছে কেমনে ডাক দিয়া কল্লার পাগল পাগল আল্লাহর পাগল সত্তর উডির বোঝায় কিতাব কইরা কত মাসলা মাসাইল জানছি শিখছি পাঁচ কাজার হাদিস মুখস্থ কইরা কত মাসলা মাসাইল জানছি শিখছি কত কথা কইছি কত কথা শিখছি কিন্তু তুই পাগলার দুই দিনের দুই কথার বেদ বুঝলাম না কথা কইডা জোরে কর কয়ডা লোকটা কি আরে লোকটা কি পাগল পাগল নবী এক পৃথিবীর জমিনে এলোকের দলি ভালো অবস্থা একদল পাগল গরুকে তারারে মন্দ কইও না গালি দিও না আঘাত কইরো না এরার মধ্যে এমন পাগল আছে চাইতে দেরি হয় হুদা দিতে দেরি করে না জোরে কোন সোভা আল্লাহুম্মা বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না সময় তাকে তে মুর্শিদে ধরে পথে করে না সাধনায় আল্লাহ প্রাণ খুলে কষ্টের বিনিময় সিন্ধি রাফা কইছে এখন খাইবার টাইম এখন খাইবেন এখন যদি দৌড়াদৌড়ি করেন খানা নসিব হইত না ওয়াজের সারমর্মটা এখন আসতেছে আল্লাহর ওলি কারে কয় ওলিদের কাছে কেন যেতে হয় মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসুল সব মিলে এই কথাটা রুমিয়ে কই সুবহানাল্লাহ বলে রুমি কোন সময় কইছে
যখন সত্তরের বোঝায় কিতাবে আলেমের আলেম ছিল তখন না, পাঁচ কাজার হাদিসের হাফেজ ছিল তখন না, পাগল শামসুদ্দিন তিব্রিজির কাছে বায়াত হইয়া কইছে, সুবহানাল্লাহ বলেন, খুব মনোযোগ দেন, এত বড় তালেম বায়াত হবে রুমি পাগল শামসুদ্দিন তিব্রিজির কাছে। আল্লাহর পাগল এই দুই দিনের দুই কথার বেদ যতক্ষণ পর্যন্ত না বুঝাবে ততক্ষণ পর্যন্ত তোমার ছাড়তাম না। পাগলা ডাকদা রোমিও রোমিও, এই দুই কথার বেদ যদি বুঝতে চাও দুই পয়েন্টে কাজ করতে হবে। এক নম্বর, তুমি আমার কাছে মুরিদ হইতে হবে, রাজিনী করাজি। দুই নম্বর শুনো, তুমি হইলেও তুমি যার হুদা বান্দা আমি তার বান্দা, তুমি যার বান্দা আমি তার বান্দা, তুমি যেই নবীর উম্মত আমি সেই নবীর উম্মত। রোমিও রোমিও রোমিও, তুমি পড়লা কি কালমা আমি পড়লাম কি কালমা, তোমারে মানুষ খাইতে দে বসতে দে সালাম দে সিয়ার দে, আমি যে এই দিকে যাই ডিল মারে তো তোমারে বাড়ি মারে দাউদা দৌড়াই। রুমিরে তোর কলমা আমার কলমার মধ্যে ডিফারেন্সটা কি, তুই তোর কালমাটা আমারে শুনাইবি তারপরে আমার কালমাটা আমি তোরে শোনাবো, রাজিনী করাজি। রুমি শুন রুমি শুন, হাতে দইরা মাথায় লইলাম শাম কলঙ্কের ডালা, ববে কই পিরিত কার কই ববে কে কই পিরিত, বালা গো সই কে কই পিরিত, বালা গো তার মতন আর নাই জানা। ও রুমি শোন, আমি ইরাকের অলিতে গলিতে ঘুরতেছি, ইরাকের জমিনে খানার অভাব নাই পানির অভাব নাই, কিন্তু আমি পাগলের জন্য এক টুকরা হানা নাই এক লোক মাহানা নাই এক গ্লাস পানি নাই, শেষ পর্যন্ত হৃদয়ের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, লাস্ট পর্যন্ত একটা জঙ্গলে ঢুকছি, জঙ্গলে ঢুকিয়া দেখি আল্লাহর অলি গণ কতগুলি আল্লাহর অলি একটা গরু জব করিয়া গোস্ত টুকরা টুকরা করিয়া বিক্রি করে, আমি পাগল মানুষ চাইলে দিত না, পাগলামি করে একটা গোস্তের টুকরা হাবলা দিয়া লইছি, হাই খাই হাবলা দিয়া লইছি, আমারে দৌড়াইতেছে আমি দৌড়াইতেছি দৌড়ে গিয়ে এক লোকের কইছি বাবা একটু আগুন দে, আমি গোস্তরা সিদ্ধ করিয়া তিন দিনের খিদা নিবারণ করব। ওই লোকটা আমার আগুন দিল না, দমক দিয়া তাও তাড়াইয়া দিল, কারণ আমি হইলাম পাগল, পাগল রেখেও দেখতে পারে না, হাই খাই পাগল কইয়া দৌড়াইয়া দিল। শেষ পর্যন্ত কি করব, তিন দিন খিদা সইতে পারি না, শেষ পর্যন্ত ইরাকের পাহাড়ে গেছি, ইরাকের পাহাড়ে গিয়া রুমিরে আকাশের সূর্য ডারে ডাক দিছি, জোরে কর আল্লাহু আকবার, ডাকটা কারে দিছি জোরে কর, আকাশের সূর্য ডারে ডাক দিছি, দুজুকের আগুন দুজুকের আগুন, দুনিয়ার আগুন দুজুকের আগুন, সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুনের পাওয়ার, এর চেয়ে ৬৯ গুণ পাওয়ার বেশি দুজুকের আগুন। পাগলা ডাক দেখো সূর্য রে সূর্য রে, তোর আলোর তাপে পৃথিবীর পচা গান্দা শুকাই, আল্লাহর সৃষ্টি খেয়ে বেঁচে আছি আমি পাগলা, তিন দিনের অনাহার আল্লাহর সৃষ্টিতে ঘুরতেছি, কোনো খানা পানি নাই, খিদার যন্ত্রণা সইতে পারি না, এক টুকরা গোস্ত নিছি, কাঁচা গোস্ত খাওয়া যাইত না, তুই কি পারস না আমার গোস্তটা সিদ্ধ কইরা দিতি, জোর কোন সুবহানাল, ডাক্তার দিছে সূর্যটা আসতে কইরা নিছে আইসে, আল্লাহু আকবার বলেন, ডাক্তার কে দিছে পাগলে, খুব মনোযোগ দেন, সূর্যটা হাতের উপরে আইসে, সূর্যটা হাতের উপরে আইসা এইভাবে তাপ দিতেছে, পাগলার হাতের মধ্যে গোস্তের টুকরা বোনা হইতেছে, আল্লাহু আকবার বলেন, কড়াইয়ার মধ্যে তেল দিছে, নিচে দিয়ে আগুন দিছে, কড়াইয়ার তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিলে বুন হইব যাদের তা বুন হইব, এখন পাগলার হাতের মধ্যে সূর্যের তাপ লাগতেছে, হাতের মধ্যে গোস্তের টুকরাটা সিদ্ধ হইতেছে, সুবহানাল্লাহ কন, কিন্তু পাগলার হাতরা পড়ে না, বন্ধু গভীর মনোযোগ, পাগলার হাতরা কেন পড়ে না, দুনিয়ার আগুন সত্তর ভাগের এক ভাগ, দুজকের আগুন ৬৯ ভাগ বেশি, দুনিয়ার আগুনের চেয়ে দুজকের আগুনের পাওয়ার ৬৯ গুণ বেশি, দুজকের আগুনের চেয়ে ৭০,০০০ গুণ বেশি আশেকের অন্তরের এশকের আগুনের পাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ, মুর্শিদের প্রেমাগুন যার অন্তরে জ্বলতেছে
ওই আগুনের পাওয়ার 70,000 গুণ বেশি। পাগলার হাতে গোস্তের টুকরা বোনা হয়, পাগলা নিয়া নিয়া খাইতেছে। আমার গাউসে পাক লক্ষ্য করিয়া দেখে, বরফির লক্ষ্য করিয়া দেখে, ইরাকের আকাশে সূর্য নাই, সূর্য গেল কই? ছায়া দেখে ইরাকের পাহাড় উপরে দেখা যায়, কাছে দৌড়াইয়া গেছে। ইয়া দেখে পাগলে এইভাবে দৌড়ে রাখছে, সূর্য তাপ দিতেছে, আরেক কাতে নিয়া নিয়া খাইতেছে। বরফির এক পাগলারে সূর্য নিচে নামাইলি কারণ কি? পাগলা কো তার কফিয়ত কি তোমার দিতে হবে নাকি? সুবহানাল্লাহ বলে, এই কফিয়ত কি তোমার দিতে হবে নাকি? বরফির এক কার সাথে কথা কস? চিনচুত নিয়ে ক বালা কইরা চিনি, বালা কইরা চিনি, আমি কার সাথে কথা কই? নাপাক মুখে যদি তোমার নামটা কেউ উচ্চারণ করে, দেখো তেকা সিটটা কাইটা জমিনে ভরে, তুমি আব্দুল কাদির। সুবহানাল্লাহ বলে, আমি পাগল শামসুদ্দিন তিব্রিজি কই? আমি যদি কই আকাশের সূর্য আসমান সাইরা জমিনে ভরে, জোর করে আল্লাহু আকবার। তবে আজকে বেশি বাড়াবাড়ি করলাম না, দুইটা দোয়া কইরা যাই। সুবহানাল্লাহ, কয়টা দোয়া? দোয়াটা কে করব? মুল্লাজিব, একটা না এক মাস পর্যন্ত পানির মধ্যে ফুয়াও, পানি খাইলে কোনো কাম হইতো না। তুমি এক মাস পর্যন্ত আকাশের সূর্য ধারে রাখো, একদিনও নিচে আইতো না। আল্লাহর পাগলে ডাক দিছে, আসমান ছাইরা সূর্য জমিনে আইছে, জোর করে আল্লাহ একবার। আয়া তাপ দিতেছে, তিন দিনের খিদা নিবাইতেছে, খুব মনোযোগ দেন। এইবার পাগল শামসুদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহ খিয়ালাই কইতাছে, খুব মনোযোগ দেন। এবার পাগল শামসুদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহ খিয়ালাই কইতাছে, আমি বাড়াবাড়ি করলাম না, তোমার নাম নাফাকে লইলে শিরকাইটা পরে, আমি পাগলা কইলে আসমান ছাইরা সূর্য জমিনে পরে। তবে দুইটা দোয়া কইরা যাই, আব্দুল কাদির পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, মানে কেয়ামতের আগ পর্যন্ত, মানুষ মুসিবতে পড়বে, বিপদে পড়বে, রোগে সুখে পড়বে, ওইরা তোমারে স্মরণ করবে বিপদ মুক্তি হওয়ার জন্য। নাপাক মুখে স্মরণ করলে সিটটা কাইটটা জমিনে বইরা যাইব, সিটটা কাইটটা বইরা গেলে, সিটটা কাইটটা বইরা গেলে তোমার নাম, তোমার নাম ময়রা বস করে দিলে পানি কে খাইব। একটা দোয়া করতেছি আব্দুল কাদির, আব্দুল কাদির একটা দোয়া করতেছি, নাপাক মুখে যদি তোমার নাম স্মরণ করে শির পড়বে না একটা পশম পড়বে, যেরকম সুবহানাল্লাহ। আর একটা দোয়া কইরা যায়, সূর্য পশ্চিম আকাশে উদয় হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর মানুষ দোয়া করবে আর কোনো দিন নিচে আসবে না, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নবীরে কান্দাইলে কানে বাপ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, খুব মনোযোগ দেন। এখন পাগল শামসুদ্দিন তিব্রিজি কো রোমিও, রোমিও আয়ে খাই। আমি তো কইছিলাম এক নম্বরে মুরিদ হইতে হইব, দুই নম্বরে তোমার কালমাটা আমারে শুনাইতে হইব। তুমি কি কালমা পড়লা যে কালমার বিনিময় সালাম পাও, খানা পাও, বসার জায়গা পাও? আমি কি কালমা পড়ছি আমারে লোক সমাজে পাগল কই দৌড়াই, তোমার কালমাটা শোনাও। রমি ক কই, পাগলা ক ক, রমি কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কোন 24 করফের কালমা রুমি কইছে, এখন পাগল শামসুদ্দিন তিব্রিজি রুমিও তোমার কালমাটা আমি শুনছি, এখন তুমি আমার কালমাটা শুনো। এখন এখন রুমি কখন পাগলা কলা কি কইছে?
কথা কন লা লা কইছে নাই এক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া ইলা নাই আল্লাহ ছাড়া প্রভু নাই পাগলা কলা পাগলা নাই অন্ধকার দন্ধকার হওয়া কার নৈরাকার ইলাহা ইল্লাল্লাহ যখন কইছে আসমান থেকে জমিন পর্যন্ত নূরের সিঁড়ি পাগলা হাজিরি হয়ে গেছে যখন সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে এবার পাগল শামসুদ্দিন তিবরিজি আর রুমি দুইজনের মধ্যে রুমি দেখতেছে আমার নবীজি আয়েশা হাজিরি হইয়া গেছে যখন সুবহানাল্লাহ উপমনোযোগ আরেকটা আলোচনা রাত্রে অনেক হয়ে যাচ্ছে হাইকাই মৃত্যুর আগে যদি ইমান নিয়ে কবরে যেতে চান শয়তান থেকে বাঁচতে চান মুর্শিদের খাতে খাত লাগান আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি সুবহানাল্লাহ বলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি 300 কিতাব মুখস্থ কইরা বাড়িতে এক আম্মা দরজাটা খুলেন আম্মা কুফুত্রে মাদ্রাসাত পড়াইছি তরে আলেম হইবি আমারে আল্লাহ চিনাইবি তুই চিনবি আমারে চিনাইবি তুই নবী চিনবি আমারে চিনাইবি তুই 300 কিতাব পড়া আইসত বাড়িতে তুই এই এই কিতাবের এলেম দিয়া আল্লাহ চিনতি না নবী চিনতি না আমারও চিনাইতে পারতি না তুই আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ না হইবি ততক্ষণ আমি ঘরের দরজা খুলবো না ফখরুদ্দিন রাজি এক আম্মা গো আমি আলেম পাবো কই ওই গ্রামে যা যাইয়া দেখ একজন মুরব্বি আছে মুরব্বি বেড়া বাঁশ কাঠটা উড়াহারি বানাইয়া বেছে সুবহানাল্লাহ কন নজিমুদ্দিন কুবরা ওনার নাম হলো আল্লামা নজিমুদ্দিন কুবরা নজিমুদ্দিন কুবরার কাছে গিয়ে সালাম দিয়ে দাঁড়াইছে দাঁড়ায় এক আমার আম্মু পাঠাইছে আপনার কাছে মুড়ি দইতে আল্লাহ রাসুলকে চেনার জন্য নজিমুদ্দিন কুবরা কত একটা কাম কর বলে কি মসজিদে যা মসজিদে 40 দিনের সিল্লা কই দিন বর্তমানে যে সিল্লা এ সিল্লা না কিন্তু এ সিল্লা ফুরাটাই হারাম খুব মনোযোগ দেন গভীর মনোযোগ মসজিদে থাকা হওয়ার কোনো দলিল নাই মসজিদে ঘুমাইবার কোনো দলিল নাই খুব মনোযোগ দেন একমাত্র একটাই আছে রমজান মাসে এতে কাফের নিয়তে 10 দিনের নিয়তে মসজিদের ভিতরে ঘুমান যাইব কিন্তু ঘুম ঠিকভাবে বেশি ঘুম না ইবাদত বন্দিকে দুরু শরীফ মিলাদ শরীফ কোরআন তেলাওয়াত জিকির আজকারের মাধ্যমে সময়টা কাটাইতে হইব কম কম ঘুমাইতে হইব বেশি ইবাদত করতে হইব এই রমজানের 10 দিন ছাড়া মসজিদে ঘুমাইবার কোনো দলিল নাই তুই 40 দিনের চিল্লা যা মসজিদে মসজিদে চিল্লাই গেছে 40 দিন পার হবে কেমনে ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত অবসর এই টাইমে কোরআন থেকে রিসার্চ করে একটা তাফসির লিখতেছে তাফসিরটার নাম হলো তাফসিরে কাবির 40 দিন একটা তাফসির লেখা নজিমুদ্দিন কুবরার কাছে আইসে নজিমুদ্দিন কুবরার কাছে আইসে বলে জিজ্ঞাসা কি করছো তো আমি একটা তাফসির লিখছি নজিমুদ্দিন কুবরা কোজা তোর আগুনটা আরো বাইরে গেছে এই কথা কই বিদায় দিছে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বাড়িতে আইসে শয়তান আইছে হুজুর সাইজা কে আইছে আয়া কো হুজুর আপনি তো একজন বড় হুজুর বলে জি আপনি তাফসিরে কাবির লেখছেন আপনার 300 কিতাব মুখস্থ আছে আমি একটা মাসলা জানতে আইছি নজিমুদ্দিন ইমাম ফখরুদ্দিন রাজি কো মাসলাটা কি শয়তানে কো আল্লাহ দুইজন ইমাম ফখরুদ্দিন রাজি কো আল্লাহ একজন শয়তানে কো দুইজন ফখরুদ্দিন রাজি কো একজন একটা একটা কিতাব দেখান শুরু করছে দেখাইতে 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 300 কিতাব শেষ জোরে কন এখন দলিল দিব কইতে শয়তান তো ইমান নিয়ে যাই বরে বন্ধু গভীর মনোযোগ মসজিদ যদি না থাকবে ইমান নিয়ে কবরে যাওয়া যাইতো না শয়তানে লইয়া যাইব যারা এখনো মসজিদ ধরেন নাই তাড়াতাড়ি মসজিদ ধরেন 4 তরিকার হইতে হইব 3 তরিকার হইতো না 2 তরিকার হইতো না এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত শরীয়ত হইল প্রাইমারি তরিকত হাই স্কুল হাকিকত কলেজ মারফত হইল ভার্সিটি খুব মনোযোগ দেন এবার 300 কিতাব মুস্ত হয়ে গেছে এখন আর কোনো কিতাব নাই শয়তানে কো হুদা দুইজন ফখরুদ্দিন রাজিও কো একজন কো দলিল দাও এখন আর দলিল দাইতে পারে না কিতাব ইমান নষ্ট হইব আল্লামা নজিমুদ্দিন কুবরা আসরের নামাজে রুজু করতেছি উজু করাকালীন দেখে মুরিদের ইমানটা শয়তানে নিয়ে যাইতেছে আসরের নামাজের উজুর পানি পাও দিয়া লাত্তি মারছে এই পানিটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ কি আল্লাহর নাকে মুকাইয়া পড়ছে ওইরা একটা আওয়াজ হইছে নজিমুদ্দিন কুবরা কো তুই কো বিনা দলিলে হুদা একজন জোরে কোন সুবহানাল্লাহ মসজিদ যদি পিছে না থাকতো শয়তানে ইমান নিয়ে যাইতো হায় কাই মসজিদ আতান দূরে গেছে ইমান নিয়ে কবরে গেছে আপনারা মসজিদ ধরেন যার পীর নাই তার পীর হলো শয়তান
কিন্তু বর্তমানে মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে বারোটা দল হয়ে গেছে। এগারো দল পীর ভক্ত লইয়া দোজখে যাইব, এক দল পীর ভক্ত লইয়া জান্নাতে যাইব। বন্ধু আল্লামা জামি আব্দুর রহম আল্লামা জামি রহমাতুল্লাহ কিয়ালাই উনি একজন পীর, যাদুর বলে বাঘের পিঠে সোয়ার হইয়া ভক্তের বাজিয়া গিয়া কর দে দে। এই দেউন্না পীর বর্তমানে অভাব নাই, মুরিদের বাদিয়া ক তোরা 5,000 টাকা দিবি, তোরা 2টা গরু দিবি, তোরা 2টা বস দিবি, তোরা 5 মণ চাউল দিবি, তুই পেঁয়াজ রসুন নিবি, তুই 50,000 টাকা দিবি। এখন পীরে চাইছে ভক্ত কি করবো, না লইয়া গেলে হিসাব বেজার থাকবো। ভক্তের মন খুশি পীরের মন খুশি করতে গিয়া ভক্ত রেন কইরা লইয়া গেছে, পীরের মনটা খুশি কইরাইছে হিসাব পাইয়া খুশি মনে খাওয়াইছে, বাড়িতে আইসে পরে রেন দারে রেন চাইতেছে। সাবধান, এই ধরনের পীরের পিছে ঘুরবেন না। পীর ধরছেন আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসুলকে চেনার জন্য। আপনি হুশি মনে গিয়ে 1 টাকা দেন, 5 টাকা দেন, 5 পয়সা দেন, পীরে গ্রহণ করতে হবে। ছায়ানি তার তো না, এত টাকা দিলে ভক্ত নাইলে ভক্ত না, এই পীরের পূজা করলে কোনো লাভ হইতো না। খুব মনোযোগ দেন, জামি ফিরে বাঘের পিঠে সোয়ার হইয়া ভক্তের বাদ দিয়া কর দে। ভক্ত কো বাজান কি দিতাম কো জানোস না, বাঘের জন্য গরু দে। বাঘের রইল নাম, ফিরে রইল কথা কই না কি রে, বাঘের হইলো নাম, ফিরে রইলো কাম। খাইতে খাইতে ভক্ত খাইছে, দেশ খাইছে, খেস খাইছে, ভক্ত মরিদান সব খাইছে, খাইয়া কো শেষ গৌড়া যদি বড় ফির সাথে কাই না হইতাম পারি, তাইলে দেশে জানবো আমি বড় ফির। মুরিদ রে ভাড়ায় এক যা তাক দাদা আব্দুল কাদের রে গিয়া কইবি, জামি ফির সাহেবের বাঘের জন্য একটা গরু চাইছে, গরু দাওন লাগবো। হেবেড়া সালাম দিয়া গিয়া কহু আমি জামি ফিরের মুরিদ কো কিরে আইসো, তো আমার ফির সাহেবে কইছে বাঘের জন্য একটা গরু দিতে হইব। বড় ফিরে কো জামি রে কামটা করলি কি, দেশ কেস খাইয়া শেষ গরুটা আমার কাছে চাইলি, তবে আমার গরুটা তোর বাঘে খাইয়া হজম করতে পারবো নি, আগে ইন্টারভিউ নেবো তারপরে গরু লইয়া যাবো। ওরকম সোহান মুরিদ রে বিদায় দিছে, মুরিদ গিয়া কো বড় ফিরে আইতাছে, গরু লইয়া আইতাছে, জামি ফিরে আনন্দের শেষ নাই। গরু ফিরে কো কুত্তা, জামি ফিরের বাঘ বড় ফিরের কুত্তা, কুত্তাটার ডাক ডাক আছে আনছে, আইনা ক শুন জামি ফিরে বাঘের জন্য আমার কাছে গরু চাইছে, আমার তার বাঘে আমার গরুটা হাইয়া হজম করতে পারবো নি, আগে ইন্টারভিউ নেই, তুই আগে যা। সুবহানাল্লাহ, কোন আগে তুই যা পরে আমি আইতাছি। কুত্তাটা ফাটাইছে, বাড়ি ঘাটার গিয়া জন হেরুইছে, গাউত কইরা ডাক মারছে, কুত্তা কো জামি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা। আল্লাহ আকবার বলেন, তুই বড় বড় গরু খাইয়া শক্তি বাড়াইয়া ডাক দিলি, আমার দয়ালে আমার যা খাওয়াইছে তা খাইয়া যা পাইছি তার তা দিয়ে আমি একটা ডাক দিতেছি। জামি ফিরের বাঘ গরু খাইয়া শক্তি বাড়াইয়া ডাক দিয়ে আমারে শুনাইলি, আমি বড় ভীরের কুত্তারে শুনাইলি, আমি বড় ভীরের কুত্তার ডাক্তার তুই শোন। একাই গাডার থেকে একটা লাভ দিছে, জামি ফিরের বাগদার কাছে গিয়া গাউত কইরা যখন ডাক্তার মারছে, আস্তা বাগদা গিয়া বড় ভীরের কুত্তার ভেড়ির ভিতরে ওই ফামাইছে, জোরে কম, বড় বিশ্বাবের কুত্তার ভেড়ির ভিতরে কি হামাইছে, জামি ফিরের বাঘ। এখন জামির মাথা ঠিক আছেনি, একাই বড় ভীরের কাছে গুরু চাইছে, বড় ভীর তো গরু লই আইতাছে, এখন গরু আইলে লজ্জা সরম কি দেখাইব, মিথ্যা কথা কইছে, এখন বাক্য দেখান লাগবো, টেনশনে মাথা নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাপ গেছে, আমি বিশ্বাপ বাড়িতে আসিনি, কজি বাজান আসি, একাই আপনি বলে গরু চাইছেন, কজি আমি তো গরু লই এসে আপনার বাগদা কই, আমি তো গরু লই এসে আপনার বাগদা কই। জামি ফিরাইয়া দুই চোখের পানি চাই দেখ বড় ভীর, প্রত্যেকটা জানে একটা কুত্তা আইছে, আজীবন জানি বাঘে হা গরু ছাগল হাসি দুম্বা, কুত্তারে বাঘে হা আজকে প্রত্যেকটা জানে একটা কুত্তা আইছে, আমার বাঘ ধারে খাইয়া লাইছে, আয়া বাঘের জায়গায় কুত্তাটা আরাম করতেছে, তাই না কি বলেছি, ওই যে দেখেন কুত্তাটা বসে রয়েছে, এটা বাগদার হাই আরাম করতেছে। জীবনে যা করছি ভুল করছি, ভুল করেছি বলে পাব না কি সুখ আমি, জীবনে যা করেছে সব ভুল করেছি বলে পাব না কি সুখ আমি, জীবনে যা করেছে সব ভুল বাজান আমি যা করছি ভুল করছি। আপনি আমারে মুরিদ করেন, জান বাসান সুবহানাল্লাহ বলেন, আপনি আমারে মুরিদ করান এবং আমার মুরিদ যদি এইটারও মুরিদ করেন, জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু অলি ঘরের ওসিলা দিয়া অলিদের ওসিলাই থাকো, অলিদের মাধ্যমে থাকো, জীবনে ইহকাল পরকাল কবর
আসর বিজান ফুজের রাতে কোন দরদি নাই নবী সারা আসন ওই নবীকে আবারো সালাম জানায়া না حسنات جميع صالح صلوا عليه الله কে ভয় করবেন নবী কে ভালোবাসবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা-বাবার খেদমত করবেন মানুষের মনে আঘাত দিবেন না মানুষের গীবত গাইবেন না মানুষের ক্ষতি করবেন না হালাল খাইবেন হারাম থেকে বেঁচে থাকবেন এখনো যারা মুর্শিদ ধরেন নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই যার পীর নাই তার পীর হলো শয়তান পীরের খাতে খাত দিয়া না কইলে বায়াত কায়েম হবে না সালাত যতক্ষণ পর্যন্ত মুর্শিদের একজন কামেল ওলি আল্লাহর অধীন না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো বন্দিগি মালিকের কোটে গ্রহণযোগ্য হবে না
উকিল ছাড়া হাকিম কেশ নেয় না, মসজিদ ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। কবরের প্রথম প্রশ্ন মার রাব্বুকা, তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা, তোমার দিনকে, তৃতীয় প্রশ্ন হবে মান হাজার রাজুল, তিনি কে, যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছেন তিনি কে? তো একজন থাকবেন, যিনি থাকবেন তিনি নবী। আপনি তো নবীকে দেখেন নাই, নবী চিনেন নাই, নবুয়াতে নবী বেলায়েতে মুর্শিদ। ওই দিন নবী নবী থাকবে আপনার কবরে আপনার মুর্শিদের রূপ ধারণ করে। এই কারণে মুর্শিদ চিন্না যেতে হবে কবরে। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। প্রত্যেক চান্দের দশ তারিখ দিবাগত রাত্রে আমার দরবারে গিয়ারবি শরীফের মাহফিল উদযাপন হচ্ছে গাউসে পাকের স্মরণে। প্রতি ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ প্রতি বৎসর বৎসরে একবার, আজ থেকে ১৩-১৪ বৎসর অতিবাহিত হয়ে যাচ্ছে, আগামী বৎসর হয়তো বাৎসরিক উরুশ ১৫তম বাৎসরিক উরুশ হবে ১১ ফেব্রুয়ারি, আগামী বৎসর দুই দিন ব্যাপী হবে, এতদিন একদিন ছিল এখন দুই দিন হবে। কারণ উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের অসংখ্য মরিদান, ভারত থেকে অসংখ্য মরিদান আসে, দূর দূরান্ত থেকে এরা লং জার্নি করে আসে, সফর করে আসে, একদিনের প্রোগ্রাম দিলে কষ্ট হয়, দুই দিন ব্যাপী হবে, আপনারা যাবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত আখাউড়া থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা অন্তর্গত খলাপাড়া আমার জন্মস্থান বাড়ি, আমি নতুন করে হিজরত করে যেখানে বাড়ি করছি কর্নেল বাজার। আমাদের বাজারটা হই আখাউড়ার দক্ষিণ দিকে মোগরা বাজার কয় গঙ্গাসাগর, গঙ্গাসাগর হইতে আড়াই কিলোমিটার পূর্ব দিকে কর্নেল বাজার, কর্নেল বাজার হইতে ১ কিলোমিটার উত্তরে যেখানে নতুন করে বাড়ি করছি শান্তিপুর গাউসিয়ার এসবিয়া দরবার। আপনারা যাবেন, যদি কারো বায়াত করার ইচ্ছা থাকে মাহফিলের পরে আমি কিছুক্ষণ সময় দেব, আপনারা বায়াত নেবেন। শেষ কথা হচ্ছে, অর্থের বলে, গোষ্ঠীর বলে, ক্ষমতার বলে মানুষের মনে আঘাত দিবেন না, মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা হুদার কাবাগর, মন মন্দিরে খুদার বাড়ি বেতা দিস না তার ভিতর। ১৮,০০০ জাতের মধ্যে ১৭,৯৯৯ জাত সৃষ্টি করছে একটা জাতের মন খুশি রাখার জন্য। খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবন, ফেরেস্তাগণ সেজদা করে মকরমে পাইল আন্নতের ঘর। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা খোদার কাবাগর, মন মন্দিরে খোদার বাড়ি বেতা দিস না তার ভিতর। মানুষ ছাড়া খোদার কোনো দলিল নাই, মানুষের সেবা এ খোদার সেবা, মানুষের রতন কর তারে যতন মনে যারে চাই হরি। সুবহানাল্লাহ বলেন, আঘাত দিবেন না, সাবধান, অর্থের বলে, গোষ্ঠীর বলে, ক্ষমতার বলে, শক্তির বলে নিরীহ লোকের আঘাত দিবেন না, লজ্জা দিবেন না, সে অ্যাকশন দিতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, কানতে তো পারবে। যদি আপনার আঘাতে তার চোখ দিয়ে পানি ঝরে, হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল ওয়ালি, ওয়ালি দেন ইকসানা, তিন প্রকার, একটা আল্লাহর হক, একটা বান্দার হক, একটা মাতা পিতার হক। বান্দার হক নষ্ট করে মক্কা মদিনা কানলে কোনো কাম হইতো না, বান্দার হক নষ্ট করে বান্দার কাছে মাপ চাইতে মানুষের মনে আঘাত দিবেন না, ধৈর্য রাখবেন। ইন্না আল্লাহ মা সাবিরিন, ধৈর্যকারী গণের সাথে আমার আল্লাহ আছে। রাদিতু বিকাদাইল্লাহ তাআলা, যখন যেমন আছেন, এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে খারাপ আলহামদুলিল্লাহ, আজকে ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ, কালকে খারাপ পেয়েছেন আলহামদুলিল্লাহ। মালিক যখন যেভাবে রাখে, যেভাবে খাওয়ায়, যা খাওয়ায় তাতে রাজি থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ কো বান্দা কষ্ট পাওয়ার পরও সে আমারও ভুলে নাই। মুসানবীর জমানা ১২ বছর পর্যন্ত বৃষ্টি নাই, মুসানবী তুর পাহাড়ে যেতেছে হুদার সাথে কথা বলবে, এমন সময় একটা ব্যাংক, ১৮,০০০ জাতের মধ্যে একটা ব্যাংক, ব্যাংকের জীবনটা পানির মধ্যে, ব্যাংকটা মুসানবীর কাছে দাঁড়ায় আর্জি করে, হুজুর আপনি আমার একটা দরখাস্ত নিয়ে যাবেননি, আমাদের জীবনটা পানির মধ্যে, ১২ বছর পর্যন্ত পানি নাই, আমি তো আর বাঁচতে পারতেছি না, আপনারা টিকটিক করতেছে, আল্লাহর জিগাইবেননি এই জমিনে রহমতের বৃষ্টি দিব নি। মুসানবীকে প্রথম আর্জিটা ব্যাংকের পক্ষ থেকে রাখছে, আল্লাহ কইছে আজকার থেকে আরো ১২ বছর পরে দিব। কত বছর? বৃষ্টি নাই কত বছর? দিবে কত বছর পরে? অন ব্যাংকে মুসানবী চিন্তা করে, ব্যাংকারে খবরটা কমু না কমু, যদি
এই কথাটা হইনা সে হাটফিল করে মারা যায়। তো তা আমার খবরটা পাইয়া মরলো, টেনশন করতেছে কইব না না কইব, কইব না না কইব। মোসা নবী ঘুরতেছে চিন্তা করতেছে, ঘুরতেছে চিন্তা করতেছে। ব্যাংটা কইতেছে হুজুর আপনি নির্ভয়ে কর, ওই তো আল্লাহ কইছে বৃষ্টি দিব নাইলে কইছে দিত না, আমি নির্ভয়ে কর, আল্লাহ তো হানাকতে কইছে। মোসা নবী কা আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহ কইছে আজ থেকে 12 বছর পরে বৃষ্টি দিব। ব্যাংডার শরীরের মধ্যে 12 বছরের অনাকারে যতটুক শক্তি ছিল অতটুক দিয়ে একটা লাভ দিয়া কইছে আলহামদুলিল্লাহ। কইতে দিয়েছে রহমতের বৃষ্টি, হাল বিল ভরপুর হয়ে গেছে। মুসা নবীকে আমি আল্লাহর কাছে জানতে চাইছি, ব্যাংকে চাইছে বৃষ্টি কবে দিব, আল্লাহ কইছে 12 বছর পরে দিব, আল্লাহর কথাটা পাই হইতো আমি ব্যাংকারে কইছি। এখন আল্লাহ 12 বছরের কথা ব্যাংকের কাছে শুনাইয়া 12 মিনিটের ভিত্তি বৃষ্টি দিয়া 12 সেকেন্ডের ভিত্তি দুনিয়াটা ভরপুর করে দিছে, আল্লাহ কিরে ব্যাংকের কাছে আমার বেজ্জতি করছে। অন খবর আছে মুসা নবী একদিকে রাগি রাগি উঠলা, পরের দিকে কইছে আল্লাহ আল্লাহ কো কিরে আজকে ডাকের খবর বেশি ভালো। তোমার কাছে জানতে চাইছি তুমি রহমতের বৃষ্টি কবে দিবে ব্যাংকে কইছে, তুমি কইছো 12 বছর পরে দিবে, আমি কে ব্যাংকের হবো কাছে 12 বছর তোমার কথা ভাইয়া কইছি। কারণ 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দেওয়া দুনিয়াটা বললা কিরে, ব্যাংকের কাছে সরমটা আবার দিলা কিরে জবাব দাও। আল্লাহ কত তোর কাছে কইছি 12 বছর পরে দেবো, ঠিক আছে ব্যাংকটা তোর খবরটা ভাইয়া কি করছে, যত দুঃখ শক্তি ছিল অত দুঃখ দিয়ে একটা লাভ দিয়ে কইছে আলহামদুলিল্লাহ। মুসা রহমতের সাগরে জোশ এসে গেছে যেরকম সুবহানাল্লাহ, আমি পারছি না না দিয়া 12 সেকেন্ডের ভিতরে ভরপুর করে ফলাইছি। যখন মালিককে যা দিয়া শান্তি রাখে ততটুকুর মাধ্যমে খুশি থাকবেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। চাইয়েন মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার ঘরে আছে, মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ পড়েন মক্কা মদিনা কান্দেন কোনো কাম হইতো না। মার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুলিয়াত হজের সব হয়, নবী বলছে সাহাবীরা কো একবার তাকাইলে একটা, যদি 100 এভাবে যদি আপনারা সামিল হন আপনারা দেন তাইলে মাজারের কাজ হইতে কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে কাজটা হবে। তবে ওলিদের কাজ ওলিদের দরবারে কাজ করার মধ্যে বিরাট লাভ আছে, ইহকালে লাভ আছে পরকালও লাভ আছে, কারণ ওলিদের দরবারটাই আল্লাহর দরবার। যেরকম সুবহানাল্লাহ ওলিদের দরবারটাই কার দরবার, আল্লাহর দরবার। আপনারা দেখেন শাহ সৈয়দ আহমদ গোসল কলা সৈয়দ দরবারে মানুষ যাইতেছে, শাহজালাল বাবার দরবার যাইতেছে, বিমান দিয়া জাহাজ দিয়া রেল দিয়া টিকিট কেটা বিশা লাগাইয়া আজমির দরবার যাইতেছে, বিভিন্ন ওলি আল্লাহদের দরবারে গেলে কি হালি আসে। ওই দিন শাহজাহ শাহ সৈয়দ আহমদ গোসল কলা সৈয়দ রহমাতুল্লাহ রায় আমরা ব্রাউনবেড়া গেছেন তো ব্রাউনবেড়া কাউতুলি দক্ষিণ পাশে যে ব্রিজটার উপাশে একটা কুর আছে, এটাতে কুরুল্লার কুর বলে, কুরুল্লার হাল বলে। এই খালের মধ্যে একটা ছেলে জুম্মার নামাজ পড়তে গিয়ে সেটা ছেলেটা গায়েব হয়ে গেছে, ছেলেটা মারা লাগছে দীর্ঘদিন যাবৎ ছেলেটার খুঁজা পাওয়া যাচ্ছে না। তো এক সময় ছেলেরা গিয়ে দেখছে তার হাত নিয়ে একবার উপর উঠে আবার তলে যাক বা উপরে তলে যাক, এরা ভিডিও করছে, ভিডিও করে একে গার্জেনের কাছে কইছে, তার বাপটা আমার কাছে মা আছে, গার্জেনের কাছে কইছে যে এমন একটা ছেলের হাত এটা উপরে বাইশে ওটা আবার চলে যায়। তখন তারা ডুবুরি আনছে, ডুবুরি আনে সে ডুবুরি বিচারে গেছে কোনো কুলকিনার হয় না, ছেলেরা পাইছে না। শাহ সৈয়দ আহমদ গোসল কল্লা সৈয়দ রহমাতুল্লাহ কে আলাইহির দরবার একটা নৌকা যাইতেছে, বিশেষভাবে আমরা নৌকা যা বিভিন্ন জায়গার থেকে নৌকাটা ওই কুরুল্লা হালের তলকে পৌঁছার পরে জিজ্ঞাসে এখানে কী বিচারতেছে ডুবুরা কী বিচারতেছে, কেমন এমন একটা ছেলে আজকে অনেকদিন যাবো ছেলেটা পাওয়া যাইতেছে না, এখানে হাত পাইয়া ওড়ে এরা ভিডিও করছে দেখছে যে ছেলেটা এই কুরুর মেজে আছে, ডুবুরি আইন না তারা অনেক দিন ধরে চেষ্টা করতেছে কোনো কুল কিনার নাই। তখন এই নৌকার যাত্রীরা কইছে শাহ সৈয়দ আহমদ গোসল কল্লা সৈয়দ রহমাতুল্লাহ গেলে বাবা আমরা তোমার দরবারে যাচ্ছি, যদি ছেলেটা এখানে থাকে থাকে তো ছেলেটা যেন বাইসা ওড়ে, কাল্লা বাবার দোয়াই। এ কথাটা দেওয়ার লোক হলো নৌকার সামনে বাইসা উঠছে। আল্লাহর ওলিদের উসিলা অনেক কিছু হয়, কি যে হয় আজকের মারে না, কয়েক সপ্তাহ একাধারে ওয়াজ করলো আমি বুঝাই আপনাদেরকে শেষ করতে পারবো না, তবে অনুরোধ করে বলে যাইব। এজন আমার এক বাবা বলছে 100 বস্তা সিমেন্ট দিবে, আপনারা কমিটি তৈয়ার করার পরে আপনাদের আবেগ থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান না করে একটা অনুষ্ঠান করেন, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান না করে একটা অনুষ্ঠান করেন, এটা প্রয়োজন সারা রাত্র বিভিন্ন করেন, ফজর বা তাকিরি মোনাজাত তাবারক বিতরণ করেন সমস্যা নাই, বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, এভাবে একটা অনুষ্ঠান করেন আর মাজারের কাজটা দ্রুত গতিতে করেন। করতে গিয়ে যদি আপনাদের লস করে লস মনে করবেন না, লাভ করবে বিরাট, ইহকালে লাভ করবে পরকালে লাভ করবে, কেউ 5000 দিবেন কেউ 1000 দিবেন কেউ 500 দিবেন অসুবিধা নাই,
কেউ আধা টন রড দেন, কেউ এক টন রড দেন, কোনো অসুবিধা নাই। কেউ 50 দেন, কেউ 1 লাখ দেন, কেউ 20,000 দেন, অসুবিধা নাই। এভাবে দিয়া মাজারের কাজটা দ্রুত গতিতে আল্লাহ যেন আপনাদের কমিটির মাধ্যমে হয় আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। আমার সাথে সবার সঙ্গে হিসাবে একটা ছেলে এসেছে, ছেলেটা গরিব মানুষ, সে আমার নবীজির একটা নালায়েন শরীফ, এই নালায়েন শরীফটা বিক্রি করে মাত্র 50 টাকার বিনিময়ে, কিন্তু এটার মধ্যে যা আছে তা আপনি মূল্য দেখিনতে গেলে পারবেন না। এটার মধ্যে আমার নবীজির চুল মোবারকের নকশা আছে, দাড়ি মোবারকের নকশা আছে, দন্ত মোবারকের নকশা আছে, আংটি মোবারকের নকশা আছে, জুতা মোবারকের নকশা আছে, জুব্বা মোবারকের নকশা আছে, পাগড়ি মোবারক পাঞ্জাবি মোবারক নকশা আছে, নকশা আছে। পাশাপাশি হুজুর গাউসিবাকের 11টা নাম আছে, সুবহানাল্লাহ বলেন। আপনারা কি 11টা নাম জানেন? প্রত্যেকটা সুন্নি মুসলমানের বিপদ থেকে বাঁচার জন্য, রুগবালা থেকে বাঁচার জন্য, দেওদানবের জিনপুরীর আসর থেকে বাঁচার জন্য গাউসে পাকের 11টা নাম ফজর বাত এশার বাত আপনি অজিবে করেন, 11 বার করে করেন। 11টার নাম বাংলাতে আছে, আরবিতে আছে। 11টার নাম মুখস্থ করিয়া ফজরের নামাজের পরে পড়েন, এশার নামাজের পরে পড়েন, দৈনিক 2 বার অজিবে করেন। পাশাপাশি যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য, যে কোনো রোগ থেকে বাঁচার জন্য 11টার নাম 11 বার পইরিয়া এক গ্লাস পানির মেঝে ফুদিয়ে 11 দিন খান, যে কোনো কঠিন রোগ থেকে মুক্তি পাবেন, যে কোনো কঠিন সমস্যার সমাধান পাবেন এই গাউসে পাকের 11 নামের বিনিময়ে। নকশা মোবারকটা ঘরে রাখবেন, আসমানের জমিনে গজব থেকে বাঁচবেন, জিনপুরি আসর থেকে বাঁচবেন, সকাল সন্ধ্যা তার মধ্যে চুমু খাইবেন, গুনাহ মাফ হবে। পাশাপাশি দোকান রাখলে ব্যবসাটা বরকত হবে। 50টা টাকা দিয়ে একটা অমূল্য সম্পদ আপনারা নিয়ে যত্ন করে ঘরে রাখবেন, আর গাউসে পাকের 11টার নাম আপনারা মুখস্থ করেন, ইহকালে মুক্তি পাবেন, পরকালে শান্তি হবে। তুমি নিয়ে যাও, যাদের প্রয়োজন তারা নিয়ে যাবে। সকলে যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ পড়েন, সকলে কাতার সোজা করে বসেন। তাবারক কি ফুটলা করেছে নেই সরি না বিরিয়ানি, দুয়ার পরে তাবারক দিবেন নাকি? আপনারা দুয়ার পরে তাবারক না খাই কেউ যাইবেন না। আপনারা কাতার সোজা করে বসেন, কাতার সোজা করে বসেন। বাবা যারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, আপনারা দাঁড়ায় দাঁড়াতে তাবারক পাইবেন না, বসে যান, তাবারক খেয়ে যাবেন। তাবারক না খেয়ে পুরুষ আল্লাহর অলিদের দরবারের তাবারক যদি কোনো নিয়ত করে হা 37টা রোগের কাজ করে, কয়টা 37টা রোগের কাজ করে সখি নিয়তে, আপনারা তাবারক খেয়ে যাবেন। তাবারক না খেয়ে কেউ যাবেন না, হ্যাঁ তাবারক না খেয়ে কেউ যাবেন। সকলে যার যার মাকসুদের উপরে আলহামদুসরা পড়েন বিসমিল্লাহ সহ, আউযুবিল্লাহি মিনাল বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন, আমিন। সাল্লাল্লাহু নবীল মুআলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু নবীল মুআলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খাতা গোনা যা কয় রসিব মাফ কো ওই রাধে তুই ওরে আল্লাহ, জন্মে জন্মে অপুরে আদি আমি আল্লাহ, কোন জন্মের অপুরে আদি আমি। কোরআনেতে শুনা আসি আমিও, তুমি জগতে স্বামী, তোমার মতো এই জগতে আর কে এ আছে দামিও আল্লাহ, কোন জন্মের অপুর আদি আমি। প্রেমের তো অবির সাগর আল্লাহ, না জানিয়া নামি সাঁতারিয়া কুল পাইলাম না কোথায় জানে ডোকায় আল্লাহ, কোন জন্মের অপুর আদি আমি। পীরেতে রোকা আরা গরে মুর্শিদ আমি অদম মইরা গেলে কে কর বেগুনামিও মরিছি, কোন জন্মের অপরা আদি এ বাবু, মায়ের নজরে
দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। হযরত কাইতন শাহ রহমাতুল্লাহ কি আলাই, ও হযরত মনা ভাগলা রহমাতুল্লাহ কি আলাই, উপাধি ভোষ বলো কাজী মোশান মাহফিলে রাত্র গভীরে তিন কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে দরবারে কতগুলি ফরিয়াদের কাঁদতে হাজির হয়ে গেছে। একদল কাঁদ বাড়াইছি মা আছে বাবা নাই, আরেক দল কাঁদ বাড়াইছি বাবা আছে গোমা নাই, আরেক দল কাঁদ বাড়াইছি আমার মতো কপাল ফোরা মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম অসহায় এই জগতে আর কেহ নাই। সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোন ভিক্ষুক ভিক্ষার জলি হাতে লইয়া যখন কোন বান্দার দরে কাঠ বাড়াই, বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে কি চাই, আল্লাহ তোমার অলির দরবারে আমরা কেন তোমার রহমতের দোয়ারে রাত্র গভীরে কাঁধ বাড়াইছি তোমার জানার বাকি নাই। একটা হাত তুমি খালি হাতে ফিরিয়ে দিও না গো আল্লাহ। আল্লাহ যারা যুক্তি বুদ্ধি শরম দিয়ে টাকা দিয়ে তোমার অলির উপর তারিখ উপলক্ষে মাহফিলের আয়োজন করলো, মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা দূরস্থেক পারে মেলে আদে মুস্তফা আদায় করা হলো। হাদিয়া ব্যথার ব্যতি দুঃখ সাথী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বরকত তুমি কবুল করো। নবীজির আহল আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণ রূপাকে তুমি কবুল করো। শহীদে কারবালা শহীদ হু শহীদে বদর জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লা তুমি কবুল করো। সাইয়েদিনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দাল গাউস করত মৌনাতান শস্য পরিমাণ ইমান নিয়াজ এখানে শুয়েছে প্রত্যেকের রূপাকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের রূপাকে তুমি কবুল করো, ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানানি মাতৃবংশে পিতৃবংশে বীরস্তাদ শ্বশুর শাশুড়ি বংশধারা এতিম হয়ে অন্ধকার কবরে, তাদের পক্ষে মাপসা এই জীবনের গুণা মাফ করো। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও, যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও, যারা বিমারে তুমি সেবায় কামাল নসিব করে দাও, অবন্টন দূর করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি হলে দাও, যাদের এই জন্য মাহফিল আল্লাহ তোমার অলির দরবারে, আল্লাহ তারা একটা কমিটি গঠন করবে, এই কমিটি সংগঠনের মাধ্যমে মাজারের উন্নয়ন হবে কাজ করবে, এই ধরনের একটা পরিবেশ তাদের মধ্যে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একটা কমিটি তুমি কবুল করো। রাব্বুল আলামিন জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জানে জীবনের শেষ মোনাজাত, কার জন্য জানে পাশের জারে কবরের বাস লাভাল লালের লাল হইতেছে, কার জন্য জানে গো মসজিদের পালকি তৈয়ার হইতেছে, কার জন্য জানে গো মালিকাল মোতাজরাই তৈয়ার হইতেছে। মরে যায় দুঃখ নাই মরণ তো অবশ্যই আছে, অ্যাক্সিডেন্টে আমরা রে মাইর না, বেমান কাবের মুনাফিকের হাতে আমাদেরকে বেজ্জতি করিও না। আল্লাহ আজকের মাহফিলে যে যেখান থেকে আমিন আমিন করতেছে, একটা বান্দা একটা বান্দিরে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না গো আল্লাহ। যার যত সমস্যা